যুদ্ধের প্রথম পর্ব কোনো চূড়ান্ত ফলাফল ছাড়াই শেষ হয়। মুসলমানরা দিনের বেলায় যুদ্ধ করে আর রাতে বিশ্রাম নিয়ে কনস্টান্টিনোপল অবরোধ অব্যাহত রাখল। এইভাবে তারা 53 দিন অবরোধ বহাল রাখল। সম্মানিত বয়োজ্যেষ্ঠগণ, সম্মানিত নেতৃবৃন্দ এবং সকল বীর মুসলমান যোদ্ধাগণ, আমি আপনাদের অনুরোধ করছি আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আমরা এখানে অতীতের কৃত ভ্রান্তি নিয়ে আলোচনা করতে জড়ো হইনি। আপনাদের এখানে একত্রিত করা হয়েছে অভিনন্দন জানানোর জন্য, কারণ এ অভিযানে আপনাদের সাহসী ভূমিকা সত্যিই প্রশংসার যোগ্য। ইনশাআল্লাহ আমরা আগামীকাল চূড়ান্ত অভিযান পরিচালনা করব। আপনারা সবাই জানেন যে এই শহরটি অত্যন্ত সুরক্ষিত, তাই এটা মুক্ত করা সহজ কাজ নয়, কখনো কখনো অসম্ভব। কিন্তু আমরা এই প্রতিরক্ষা ভেদ করব, এটা আমাদের প্রাথমিক উদ্দেশ্য। নিঃসন্দেহে দেয়াল পার হবার পর আরো অনেক বিপদ আসবে, কিন্তু যখনই আমরা বিপদের মুখোমুখি হব তখনই আল্লাহর নিকট শহীদের মর্যাদার কথা স্মরণ করব। বীর মুসলমান যোদ্ধাগণ, আপনারা কি এই পুরস্কার গ্রহণে আগ্রহী? তিপ্পান্ন দিন অবরোধের সুযোগে নগরের পরিখাগুলো পরিষ্কার করা হয়েছে, দেয়ালগুলো মেরামত করা হয়েছে, তবে নগরে প্রবেশের কিছু পথ এখনো রয়ে গেছে, কিন্তু প্রবেশ আমরা করতে পারিনি। এখন আমরা দিনে যুদ্ধ করি আর রাতে বিশ্রাম নেই, তাই আগামীকাল আমাদের দিবারাত্রি নিরন্তর আক্রমণ শুরু হবে এবং বিজয়ের আগ পর্যন্ত চলবে। আল্লাহ, তুমি আমাদের বিজয় দাও, যেমনটি তুমি ওয়াদা করেছো। আমাদের হাতেই তুমি তোমার জমিনে তোমার শাসন প্রতিষ্ঠিত করাও। প্রিয় সৈনিকগণ, আগামীকাল থেকে আমাদের সম্মিলিত অভিযান চলবে। ইনশাআল্লাহ আমরা দিন রাত যুদ্ধ চালিয়ে যাব এবং কয়েকদিনের মধ্যেই বিজয় অর্জন করব। হে সৈনিকগণ, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। এবং স্মরণ রাখো যে আল্লাহ এও বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জিহাদ চালিয়ে যাও যতক্ষণ না জমিনে সকল অত্যাচার আর নির্যাতনের সমাপ্তি ঘটে এবং যতক্ষণ না জমিনে তার শাসন প্রতিষ্ঠিত হয়। আল্লাহ প্রত্যেক চরম ত্যাগের সাক্ষী হয়ে থাকবেন। আল্লাহ বলেছেন, যারা তার সাহায্যের উপর নির্ভর করে তাদেরকে তিনি সাহায্য করেন এবং বিজয় দান করেন, তাই এই বিশ্বাস নিয়ে আপনারা এগিয়ে যাবেন। আল্লাহু আকবার! তোপ দাগাও, আল্লাহর নামে চালাও, আক্রমণ! আল্লাহু আকবার!
আছে আমাকে অনুসরণ করুন। বন্ধুরা আরো ক্ষিপ্রতার সাথে অগ্রসর হন। আল্লাহর রহমতে বিজয় আমাদের হয়েছে। ১৪৫৩ সালের মাঝামাঝি সময়ে সুলতান মাহমুদ বিজয়ী বেশে কনস্টান্টিনোপল প্রবেশ করেন। এরপর থেকেই তিনি আল ফাতেহ খেতাব প্রাপ্ত হন, যার অর্থ